দর্শক যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার বিচার নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এর ফলে ওই মামলার প্রধান আসামি সাবেক পুলিশ কর্মকর্তা জেরেক শফিনের বিচার কার্যক্রম পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এখন যুক্ত হচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অফ আমেরিকার সাংবাদিক ফকির সেলিমের সঙ্গে। সেলিম, যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত জর্জ ফ্লয়েড হত্যার বিচারের জন্য বিচারক প্যানেল নির্বাচন কার্যক্রম স্থগিত করা হয়েছে, এর ফলে পরবর্তী পরিস্থিতি কোন দিকে যেতে পারে বলে মনে করছেন? ধন্যবাদ। আসলে বিচারের কথা তো ছিল, তো পিছিয়ে গেছে এটা সত্যি। তবে এই বিচার নিয়ে এ পর্যন্ত গত এক বছর প্রায় সময় গেছে, যে জটিলতাগুলো সৃষ্টি হয়েছিল সবকিছু কাটিয়ে মানুষের ভিতরে বিচার প্রক্রিয়া পিছিয়ে গেলেও চাউভিনের বিচার হবে এটা আমেরিকানরা আশা করছে এবং সুষ্ঠু বিচার হবে এটা আশা করছে। বিশেষ করে এই প্রশাসনিক পরিবর্তন, যেটি নতুন সরকার এসেছে এবং বিচার বিচারিক পদ্ধতির জাজদের যে পরিবর্তন, সবকিছু মিলিয়ে বিচার প্রক্রিয়াটা পিছিয়ে গেল, বিচার যে সঠিকভাবে হবে এটি সকলেই আশা করছেন। আর জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন গোটা যুক্তরাষ্ট্রে যেভাবে একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে, সেটিকে এখন আমেরিকানরা আশা করছে যে সেটির মাধ্যমে প্রক্রিয়া একটু ধীরগতিতে এবং একটু পিছিয়ে গেল, এই বিচার আগামী হয়তো কয়েক সপ্তাহের ভিতরে এই মোটামুটি একটা শেপে আসবে, আমেরিকানরা আশাবাদী। জি জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম ভয়েস অফ আমেরিকার ফকির সেলিমের সঙ্গে।